দেশকে অস্থিতিশীল করতে যারা ধর্ম চর্চায় বাধা দেয় তারা ক্রিমিনাল, তাদের ধর্মীয় পরিচয় নেই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা আফামক খালিদ হোসেন। রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত সম্প্রীতির বাংলাদেশ গড়ি জাতীয় সংলাপে কথা বলেন তিনি। এক অনুষ্ঠানে দ্য হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট বদিউল আলম মজুমদার বলেন, সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে ধর্মীয় ভেদাভেদ ভুলে পুরো জাতিকে এক হয়ে কাজ করতে হবে। সাদমান সাকিবের প্রতিবেদন। শনিবার এমআইপিএস প্রকল্প ও দ্য হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত হয় সংঘাত নয় সম্প্রীতির বাংলাদেশ গঠনে ধর্মীয় সম্প্রীতি বাস্তবতা ও করণীয় শীর্ষক সংলাপ। সংলাপে ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সব ধর্মের মানুষের সহযোগিতা প্রয়োজন। সংবিধানে সব ধর্মের মানুষের অধিকার সমান রয়েছে, সেই অধিকার যাতে নষ্ট না হয় সেজন্য সরকার সবাইকে সেফ গার্ড দিয়ে যাবে। সংবিধানে হিন্দু বৌদ্ধ মুসলমান খ্রিস্টান নৃতাত্ত্বিক গোষ্ঠীর অধিকার সমান, তাদের রাজনৈতিক অধিকার যেমন আছে, সামাজিক অধিকার যেমন আছে, শিক্ষার যেমন অধিকার আছে, তেমনি তার ধর্ম পালন, ধর্মচর্চা, ধর্ম অনুশীলনের অধিকারও সমান। এ অধিকার যাতে কেউ বিঘ্নিত করতে না পারে সরকার এটা সেফ গার্ড দেবে। অনুষ্ঠানে দ্য হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট ও সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, সম্প্রীতির বাংলাদেশ গড়তে ধর্ম ভেদাভেদ ভুলে সকলকে একসাথে কাজ করতে হবে। সম্প্রীতির শান্তিপূর্ণ বাংলাদেশ সৃষ্টি করা এবং ধর্মে ধর্মে ভেদাভেদের ঊর্ধ্বে উঠে সেই ধরনের বাংলাদেশ সৃষ্টি করা কার উপর নির্ভর করবে? কার উপর নির্ভর করবে? জাতি কারা? সংলাপে অংশ নেয়া বিভিন্ন ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা বলেন, শুধু ধর্মের ভুল ব্যাখ্যাই নয়, রাজনৈতিক ও ব্যক্তির সাথে ধর্মের অপব্যবহার বন্ধ করে পারস্পরিক সম্মানবোধ সৃষ্টি করতে হবে। সাদমান সাকিব, এসটিভি, ঢাকা।